এটি হলো ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের মসজিদ। মদিনায় অবস্থিত এই মসজিদটিকে বলা হয় মসজিদে উমর। যখন উমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় ছিলেন তখন এই স্থানে তার বাড়ি ছিল। পরে উসমানীয় খেলাফতের সময় এই স্থানটিকে মসজিদে রূপান্তরিত করা হয়। আল্লাহ আমাদেরকে হজ করার মাধ্যমে এই স্থানে যাওয়ার তৌফিক দিন।